হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পৌলমি ভ্লগস অ্যান্ড রেসিপিসে। আজকে আমি আপনাদের সামনে একটা মালাই এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। ইউটিউবে একদম নতুন এই রেসিপি। এই রেসিপিটার পিছনে একটা ছোট্ট গল্প আছে, একটু শেয়ার করি। আমি এবং আমার মা রান্নার এক্সপেরিমেন্ট করতে খুব ভালোবাসি। একদিন এরকমই একটা রান্নার এক্সপেরিমেন্ট করতে করতে বেরিয়ে আসে এঁচোড়ের রেসিপিটা। নর্মাল জাস্ট সিম্পল একটা এঁচোড় করতে গেছিলাম, কিন্তু হঠাৎ করেই মনে হলো এইটা দিই ওইটা দিই। যখন দিচ্ছিলাম তখন ভয়ও লাগছিল যে কেমন হবে রান্নাটা খেতে, কিন্তু যখন খেলাম তখন দেখলাম যে বাকি সব এঁচোড়ের রান্নার স্বাদকে যেন এই রান্নার স্বাদ ছাপিয়ে গেল, এতটাই সুন্দর হয় এটা খেতে। তাই রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হলো। শুধু নিজে বানিয়েছি বলে বলছি না, আশা করি এই রেসিপি আপনাদের সবার খুব পছন্দ হবে। রেসিপিটা শুরু করার আগে বলে দিই, আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্টস করুন, শেয়ার করুন এবং নিত্য নতুন আরও বিভিন্ন ধরনের রেসিপির ভিডিওর আপডেটস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন উইথ বেল আইকন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশান চলে যায়। তাহলে দেখে নেওয়া যাক মালাই এঁচোড় বানানোর পুরো রেসিপিটা। মালাই এঁচোড় বানানোর জন্য ফার্স্টে গ্যাস জ্বেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। এখানে দেড়খানা মতো আলু নিয়েছিলাম, যেগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে জাস্ট হালকা করে একটুখানি ভেজে নিতে হবে। এইভাবে আগে থেকে আলু ভেজে নিলে রান্নার স্বাদ বাড়ে। দেখুন আলুগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এইভাবে অল্প একটুখানি ভেজে নিলেই চলবে। এরপর আলুগুলো তুলে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে ফার্স্টে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি অর্থাৎ গোটা গরম মশলা ফোড়ন। এরপর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে তেজপাতাগুলো মাঝখান দিয়ে ভাগ করে দিয়ে দিলাম। ফোড়নটা একটু হালকা হাতে নাড়াচাড়া করব। ফোড়ন দিয়ে গন্ধ বেরোতে শুরু করে দিলে এর মধ্যে একটা মশলার পেস্ট দিয়ে দেব, যার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা এবং টমেটো। এখানে আমি দুখানা পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 6 কোয়া, টমেটো নিয়েছি 2 এবং আদা নিয়েছি 2 ইঞ্চি মতো। সবকটাতে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আপনারা যতটা নুন খেতে পছন্দ করেন ততটাই নুন দেবেন। দিয়ে দেব এরপর হলুদ গুঁড়ো। এখানে আমি 2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো। এখানে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা কালার হওয়ার জন্য এটা আমি 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার সবকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিশিয়ে নেব এবং মশলাটা কষাতে থাকব। মশলা কষানোর উপরে এই রান্নাটা স্বাদ নির্ভর করবে। যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদটা বাড়বে। এই মশলা কষানোর মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ক্রাশ করে রাখা মৌরি। এই মৌরিটা হচ্ছে এই রেসিপির প্রধান ইনগ্রিডিয়েন্টস, যার কারণে কিন্তু স্বাদটা একদম চেঞ্জ হয়ে যায় এবং একটা নতুন রকম অন্যরকম সুন্দর একটা স্বাদের সৃষ্টি হয়। এবার সবকটা মশলাকে ভালো করে আবারও একটুখানি কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিলাম। এখানে 2 টেবিল স্পুন মতো ফেটানো টক দই আছে। টক দই দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, যে আলুগুলো আমি আগে ভেজে নিয়েছিলাম। আলুগুলো দিয়ে আবারও একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 50% মতো সেদ্ধ করে রাখা এঁচোড়। এখানে এঁচোড়টাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এঁচোড়টাকে অবশ্যই সেদ্ধ করে নিতে হবে এইভাবে 50% মতো। এঁচোড়টা দেওয়ার পর নিচের মশলাগুলোর সাথে খুব ভালো করে আবার মিশিয়ে দিচ্ছি। এখানে 750 গ্রাম এঁচোড় আছে, এঁচোড়টা আগে সেদ্ধ করে নিয়েছি এই কারণে যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এরপর এর মধ্যে অল্প একটুখানি জল দিয়ে দিচ্ছি। এখানে মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ যে পাত্রে মশলাটা বেটে রেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই একটুখানি জল দিয়ে দিলাম। এরপর রান্নাটা আমাদের করতে হবে, অর্থাৎ এটা ফুটবে কিছুক্ষণ, কারণ আলুগুলোও সেদ্ধ হওয়া বাকি আছে আর এঁচোড়টাও 50% মতো সেদ্ধ হওয়া বাকি আছে। তাহলে যতক্ষণ না পর্যন্ত এই দুটো সেদ্ধ হচ্ছে ততক্ষণ রান্নাটা আমাদের করতে হবে।
দেখুন কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এঁচোড় আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে এক চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এটাকে দু মিনিট মতো ফোটাতে হবে যাতে চিনিটা গলে পুরো এঁচোড়ের সাথে ভালোভাবে মিশে যায়। দু মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা অবশ্যই দিতে হবে, কারণ এটা আমি মালাই এঁচোড় বানাচ্ছি, সে কারণে ফ্রেশ ক্রিমটা দিলে স্বাদটা অনেকটাই বাড়বে। ফ্রেশ ক্রিম দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। রান্নাটার একেবারে শেষ পর্যায়ে আমরা প্রায় চলে এসেছি। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা চিজ গ্রেট করে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, চাইলে আপনারাও স্কিপও করতে পারেন, তবে স্বাদটা বাড়ানোর জন্য আমি এখানে একটু চিজ গ্রেট করে দিয়েছি। চিজ দিয়ে আবার একটুখানি মিশিয়ে নিলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। দেখুন চিজ দেওয়ার পর, ভালো করে মিশিয়ে নেওয়ার পর রান্নাটা হয়ে গেছে। এরপর গ্যাসটা অফ করে এটাকে সার্ভ করে নেব। দেখুন মালাই এঁচোড় একেবারে রেডি অ্যান্ড সার্ভ। ওপরে ফ্রেশ ক্রিম এবং কিছুটা গ্রেটেড চিজ দিয়ে এটাকে গার্নিশিং করেছি। কত সুন্দর লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে না এখনই খেয়ে নিই, এতটাই সুন্দর এই রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপি আপনাদের সবার খুব ভালো লেগেছে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালো খাবেন।